আজকে 60 নম্বর সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন 246টি বুথে শান্তি পরিবেশে ভোট হচ্ছে বলে একথা ভোটারদের কাছ থেকে আমরা শুনে নিয়েছি। রাজ্যের কার্যতে এই উপনির্বাচনটি কড়া পদক্ষেপ নিয়েছেন কেন্দ্র বাহিনী। সরাসরি দেখতে পাচ্ছেন সেই ভিডিও ফুটেজটি দর্শক বন্ধু থেকে আমরা জানাচ্ছি। বিশাল কেন্দ্র বাহিনী মোতায়েন করানো হয়েছে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য জনগণ নিজের ভোট নিজে দিতে চাই। সরাসরি 246টি বুথের এখনও অবধি আমরা যে খবর পাচ্ছি, শান্তি পরিবেশে ভোটাররা ভোট লাইনে দাঁড়িয়ে রয়েছেন। 60 নম্বর বিধানসভার উপনির্বাচন সাগরদিঘি কেন্দ্রের এই কেন্দ্রটি নিয়ে রাজ্য রাজনীতি উত্তাপ্ত। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোটাররা। 246টি বুথের রায় আগামী 2রা মার্চ, ভোটের ফলাফল 60 নম্বর সাগরদিঘি উপনির্বাচন শান্তি পরিবেশে হচ্ছে। আপাতত এই